নমস্কার, বাতৰলৈ স্বাগতম। ষ্টুডিঅত মই পাপৰি। প্ৰথমটো খবৰ, মণিপুৰৰ চুৰাচান্দপুৰত সংঘটিত উগ্ৰপন্থী আক্ৰমণত প্ৰাণ গ'ল অসমৰ বীৰ জোৱানৰ। ভয়ংকৰ এম্বুছত শ্বহীদ বৰমাৰ সুমন স্বৰ্গীয়াৰী। আছাম ৰাইফলছৰ 46নং বেটেলিয়নৰ জোৱান আছিল সুমন। শ্বহীদ সুমনৰ ঘৰ বৰমাৰ ঠেকেৰা কুচিত। 10 বছৰ পূৰ্বে আছাম ৰাইফলছত যোগদান কৰিছিল সুমনে। আৰু এটি 3 বছৰীয়া সন্তানৰ পিতৃ আছিল সুমন স্বৰ্গীয়াৰী। মণিপুৰৰ ভাৰত ম্যানমাৰ সীমান্তত আছাম ৰাইফলছৰ 46নং বেটেলিয়নৰ বাহনৰ ওপৰত হোৱা আক্ৰমণত বিষয়া জোৱানসহ নিহত হৈছে 7 জনকৈ লোক। উগ্ৰপন্থীৰ আক্ৰমণত কমাণ্ডিং অফিচাৰৰ লগতে পত্নী আৰু পুত্ৰৰ মৃত্যু হৈছে। শ্বহীদ কমাণ্ডিং অফিচাৰজন হৈছে কৰ্ণেল বিপ্লৱ ত্ৰিপাঠী। শ্বহীদ হোৱা আন 4গৰাকী জোৱান হৈছে সুমন স্বৰ্গীয়াৰী, শ্যামল দাস, আৰ পি মীনা আৰু খটনী কন্যাক। উগ্ৰপন্থীৰ আক্ৰমণত নিহত হৈছে বিষয়াগৰাকীৰ 8 বছৰীয়া পুত্ৰও। ইপিনে ভয়ংকৰ আক্ৰমণত আহত আন 4জন জোৱানৰ 2জনৰ অৱস্থা অতি সংকটজনক বুলি শেহতীয়া খবৰ অনুসৰি জানিব পৰা গৈছে। পুৱা প্ৰায় 11 বজাত মণিপুৰৰ চুৰাচান্দপুৰ জিলাত সংঘটিত হৈছে এই উগ্ৰপন্থীৰ আক্ৰমণ। উগ্ৰপন্থী সংগঠন পিপলছ লিবাৰেশ্যন আৰ্মি আৰু এম এন পি এফে দায়িত্ব স্বীকাৰ কৰিছে এই ভয়ংকৰ আক্ৰমণৰ। আনহাতে মণিপুৰত পুনৰ সংঘটিত উগ্ৰপন্থী সংগঠনক তীব্ৰ ভাষাৰে গৰিহণা প্ৰতিৰক্ষা মন্ত্ৰী ৰাজনাথ সিং, গৃহমন্ত্ৰী অমিত শ্বাহ তথা অসম তথা মণিপুৰৰ মুখ্যমন্ত্ৰীয়ে প্ৰতিক্ৰিয়া ব্যক্ত কৰিছে। আৰু পুনৰ এবাৰ কৈছো যে মণিপুৰৰ চুৰাচান্দপুৰত দিনৰ 11 বজাত এই ঘটনা সংঘটিত হৈছে। শনিবাৰে দিনৰ 11 বজাত এম্বুছৰ ঘটনা সংঘটিত হৈছে। উগ্ৰপন্থীৰ আক্ৰমণত প্ৰাণ গৈছে অসমৰ এগৰাকী বীৰ জোৱান, যাৰ নাম হৈছে সুমন স্বৰ্গীয়াৰী। আমি কিছু সময় পিছতে সুমন স্বৰ্গীয়াৰী বাসগৃহত থকা আমাৰ সাংবাদিক মনোহৰ ৰাজমন্ত্ৰীৰ সৈতে সংযুক্ত হ'ম। আৰু সুমন স্বৰ্গীয়াৰীয়ে যিহেতু এটি কদমানি সন্তান এৰি থৈ গৈছে এই সংসাৰত, পত্নীয়ে ইতিমধ্যে জনাইছে সংবাদ মাধ্যমৰ আগত যে শেষবাৰ তেওঁ নিজৰ স্বামীৰ সৈতে কেতিয়া কথা পাতিছিল, ঘৰ বনোৱাক লৈ তেওঁলোকে কথা পাতিছিল, বিয়লিৰ ভাগলৈ কথা পতাৰ প্ৰতিশ্ৰুতিও দিছিল সুমনে। কিন্তু এই ঘটনা সংঘটিত হ'ল আৰু আছাম ৰাইফলছৰ 46নং বেটেলিয়নৰ জোৱান সুমন, শ্বহীদ সুমনৰ ঘৰ বৰমাৰ ঠেকেৰা কুচিত। আৰু ইতিমধ্যে আমি শেহতীয়া খবৰ অনুসৰি জানিব পৰা অনুসৰি বিয়লি 4 বজাৰ পিছতহে নশ্বৰ দেহ ঠেকেৰা কুচিলৈ অনা হ'ব। আৰু পুনৰ এইখিনিতে জনাওঁ যে শ্বহীদ সুমনৰ পিতৃকো উগ্ৰপন্থীয়ে হত্যা কৰিছিল। একমাত্ৰ ঘৰখনৰ সকলো দায়িত্ব মূৰপাতি লৈছিল সুমনে। 10 বছৰ পূৰ্বে আছাম ৰাইফলছত যোগদান কৰিছিল আৰু 3 বছৰীয়া এটি সন্তান আমি দেখুৱাইছোঁ। আৰু পত্নীয়ে ইতিমধ্যে জনাইছে যে তেওঁ আহিছিল ঘৰলৈ, অহাৰ পিছতে তেওঁ পুনৰ যোগদান কৰিছিল আৰু ডিচেম্বৰ মাহত সন্তানৰ জন্মদিন উপলক্ষে পুনৰ অহাৰ প্ৰতিশ্ৰুতি দি গৈছিল। আৰু সেয়াই আছিল শেষ দেখা। আৰু পুৱাৰ ভাগত, যিহেতু শনিবাৰে পুৱাৰ ভাগত তেওঁলোকে কথা পাতিছিল ঘৰক লৈ, ঘৰ নিৰ্মাণৰ ক্ষেত্ৰত ইটাক লৈ কথা পাতিছিল, আৰু সেই সময়ছোৱাত তেওঁ জনাইছিল সুমন স্বৰ্গীয়াৰীয়ে যে তেওঁ অতি ব্যস্ত, গতিকে সন্ধিয়াৰ ভাগলৈ তেওঁ কথা পাতিব, কিন্তু আৰু কথা পতা নহ'ল। মণিপুৰৰ ভাৰত ম্যানমাৰ সীমান্তত আছাম ৰাইফলছৰ 46নং বেটেলিয়নৰ বাহনৰ ওপৰত হোৱা আক্ৰমণত আনহাতে 7জনকৈ যোৱা নিহত হৈছে। উগ্ৰপন্থীৰ আক্ৰমণত কমাণ্ডিং অফিচাৰৰ লগতে নিহত হৈছে পত্নী আৰু পুত্ৰ। কমাণ্ডিং অফিচাৰজন হৈছে কৰ্ণেল বিপ্লৱ ত্ৰিপাঠী। বিপ্লৱ ত্ৰিপাঠীৰ পত্নী আৰু পুত্ৰৰো মৃত্যু হৈছে। শ্বহীদ হোৱা আন 4গৰাকী জোৱান সুমন স্বৰ্গীয়াৰী, শ্যামল দাস, আৰ পি মীনা আৰু খটনী কন্যাক। আৰু ইতিমধ্যে কেইবাজনো যিহেতু চিকিৎসাধীন অৱস্থাত আছে 4জন জোৱান, তাৰে 2জনৰ অৱস্থা অতি সংকটজনক বুলি জানিব পৰা গৈছে। আছিল 19 তাৰিখে গ'ল, এতিয়া ডিচেম্বৰৰ আগত আছিল এই ল'ৰাৰ জন্মদিনৰ 3 বছৰ হোৱা আছিল, এই ডিচেম্বৰৰ 3 বছৰ হ'ল হয় জন্মদিনত যাম যে এনেকৈ কৈছিল। ডিচেম্বৰৰ 5 তাৰিখ মানে আগত আছিল, যোৱাকালি ফোন কৰিছে এইফালে ঘৰ বনাই আছে না, ঘৰ বনাই থকা কৈছিল ইটাটো আনিব লাগে না, ভাবছে এই নালাগে দে এতিয়া এষাৰ কথাই আৰু, মই কৈছো হ'ব দে, ইও কৈছো হ'ব দে, এতিয়া মই ডিউটিৰ পৰাই আহি আছো, মই বেলেগ জেগাত আহিছোঁ, মই কৈছো হ'ব দে পিছত কথা পাতিম দে এতিয়াও। আৰু মই ভাবিছোঁ তাৰপিছত 5টামান বাজিল, মই ফোন কৰোঁ, কিয় ফোন কৰা নাই, মোবাইলটো চুইচ অফ, মই এনেকৈ ভবা নাচাই কোনে ক'ব দিছে, মানে অফিচৰ পৰা ফোন আহিছে এনেকে এৰি তই। আৰু আমি এই মুহূৰ্তত আমাৰ সাংবাদিক মনোহৰ ৰাজমুখীৰ সৈতে সংযুক্ত হ'ম পোনপটীয়াকৈ বাসগৃহত যিহেতু আছে মনোহৰ। মনোহৰ, আপোনাৰ ওচৰলৈ আহিছোঁ আৰু নিশ্চিতভাৱে এটা শোকাকুল পৰিৱেশে বিৰাজ কৰিছে, আপোনাৰ পৰা আমি আৰু কিছু খবৰ লাভ কৰিম মনোহৰ।
এতিয়া উপস্থিত আছো বাক্সা জেলার বরমা থানার অন্তর্গত থৈকরাগুছির কাহিবাড়ির আর কাহিবাড়ির শহীদ সুমন স্বর্গীয়ারীর বাসগৃহ আর এই সুমন স্বর্গীয়ারীর বাসগৃহ ইতিমধ্যে এক শোকাকুল পরিবেশের সৃষ্টি হয়েছে। কেন যা শুক্রবারে অন্তিমবারের নিজ পত্নী জুরি স্বর্গীয়ারীল ফোন করেছিল আর নিজের যে আধরুয়া ঘর এই ঘরটি নির্মাণের কথা হেৰি সুধিছিল। আর এই ক্ষেত্রে এটা কথা কব লাগবে যে অহা ডিসেম্বরত ঘরলৈ অহার কথা আছিল নিজের তিন বছরীয় যে সন্তান এই সন্তানের জন্মদিন উপলক্ষে মোর লগত এই ক্ষেত্রে কেগারিমান ব্যক্তি আছে মই তেখেত সকলের জানি আসলতে ডিসেম্বরত ঘরলৈ অহার কথা আছিল কি কব যে আজি এনেকা একটা পরিবেশত আসলতে মৃতদেহে ঘরলৈ উভতি ও মানে এই খুব দুঃখের বিষয়। আমি দুঃখ পাইছো কথাটো শুনি পেলে আর কথাটো সচা বলে সকলে গম পালে। তাতে জানুয়ারীত নিজের এই লড়ার কিনা বার্থডে আসিল বলে অহা কথা আসিল, নোহার আগতেই ঘটনাটা ঘটি গল। এটা আর কবই কি বাকি তো আছে আর যখন পরিয়ালের যখন তারমানে চলবলগা অসুবিধা আহি পড়ল, গতি সেই অসুবিধাখিন যেন সম্পূর্ণ হয় আমার কেন্দ্রীয় সরকার অসম সরকার বিটিআর সরকারে তেওর যিখিনি প্রাপ্য যিখিনি মানে পাবলগিয়া সাহায্য এইখানে সরকারে যেন অতি সোনকালে উলিয়াই দিয়ক, তেওর পরিয়ালটো যেন ভালকে চলিব পারে। মই আর এগারী ব্যক্তির ওসরলে আইসো এই যে উগ্রপন্থী সমস্যা ইতিমধ্যে এই উগ্রপন্থীর কারণে নিজের পিতৃক হেরাবলগা আছে তারপরে নিজেই আজি শহীদ হল কি কব এই উগ্রপন্থীর ব্যবস্থাটাই তো আমার দেশখনক জুরুলা করেছে এই কব লাগিব যে উগ্রপন্থী যে মানুষ হত্যা করে মানুষের প্রাণ লই কি সমস্যা সমাধান করিম বলে ভাবিছে সেটু ভাবিব নোৱাৰি। আলাপ আলোচনা করে সরকারের লগত তেওঁলোকে যাতে নিজের অভাব অভিযোগ নিজের প্রয়োজন কি আছে কি ডিমান্ড আছে সেইবিলাক যাতে করে সেটুকে মই সকল উগ্রপন্থী বা কোনো দল সংগঠনক মই অনুরোধ করছো যাতে এনেকে হত্যা লীলা করে এটা সমস্যা সমাধান হব নোৱাৰে এটো সবেই জানে, গতি এটো করে সমস্যাটোহে বাড়িব, তেওঁলোকেও এটা শান্তিত থাকিব নোৱাৰিব। আমার যেহেতু প্রশাসন আছে প্রশাসন যন্ত্রই সকলক বিচারিব তেনেকে তেওঁলোকে এনেকে সমস্যা করে থাকি কোনো দেশের কোনো উন্নতি নহয়, এটো মানে দেশখন তললৈ নমোৱাটোহে মই ভাবো। মনোহর আপনার এই মুহূর্তে ধন্যবাদ জানাইছো। বরমার মনোহরে আমাক পোনপটিয়া কই দেখালে আর রাইজে যেটা থাকা যে সকল লোক প্রতিক্রিয়া ব্যক্ত করেছে যে এই সমস্যা অতি সোনকালে সমাধান হব লাগে, আলাপ আলোচনার মাজে হব লাগে। যি কি নহক আমি পুনের কইছো যে যি এম্বুলেন্স সংঘটিত হল তাক যথেষ্ট প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে, লগতে গরিহণাও দিছে বিভিন্ন গড়ি মুখ্যমন্ত্রী গড়িও বিচারিছে যাতে এনেকা ধরনের সমস্যা এনেকা ধরনের সমস্যাবর মাজত একটা আলোচনা হোক। গতি শান্তির যি আলোচনা সেই আলোচনাত এনেকাবরে ব্যাঘাত জন্মায় এনে ধরনের প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। আমি আগ্রহাম কি কি কইছিল কিন্তু পুনের এবার কইসু যে ঘটনা সংঘটিত হল যত কমান্ডিং অফিসারের পত্নী পুত্রও নিহত হয়েছে আর ইতিমধ্যে আমি এই কথাও জানাই গেছো যে সুরাচানপুর এই ভয়ঙ্কর এম্বুশর ঘটনা সংঘটিত হয়েছিল। এই মুহূর্তে আমি পোনপটিয়া কই দেখালো আর যেহেতু সংগঠন যিকিটা সংগঠনে ইতিমধ্যে দায়িত্ব স্বীকার করেছে সেইকিটা হচ্ছে পিপলস লিবারেশন আর্মি আর MNPF-এ দায়িত্ব স্বীকার করেছে। আনহাতে মণিপুরত পুনের সংগঠিত উগ্রপন্থী সংগঠনক তীব্র ভাষায় গরিহণা দিছে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, গৃহমন্ত্রী অমিত শাহ তথা অসম তথা মণিপুরের মুখ্যমন্ত্রী। সশস্ত্র বিদ্রোহী সংগঠন আলফাত যুবক যুবতী নতুনক যাওয়াটা বন্ধ করব লাগে বর্তমান সরকারখনে আর এই দাবি করেছে কংগ্রেসের সাংসদ প্রদ্যুৎ বরদলৈ, মুখ্যমন্ত্রীক রাজধর্ম পালন করবলেও আহ্বান জানাইছে সাংসদগুলো। রাজ্যের যুবক যুবতী কিয় এনেদরে যাবলগা পরিস্থিতি হল সেই কথা মুখ্যমন্ত্রী অতি সংবেদনশীলভাবে অনুধাবন করা প্রয়োজন আহি পড়েছে বলে মন্তব্য করেছে প্রদ্যুৎ বরদলৈ। প্রদ্যুৎ বরদলৈ এই সন্দর্ভত প্রতিক্রিয়া ব্যক্ত করেছে, তেওঁ মন্তব্য করেছে আর পুনের এবার কইছো যে সশস্ত্র বিদ্রোহী সংগঠন আলফাত যুবক যুবতী নতুনক যাওয়াটা বন্ধ করব লাগে বর্তমান সরকারখনে এই দাবি জানাইছে কংগ্রেসের সাংসদ প্রদ্যুৎ বরদলৈ। যুবক
চিন্তার বিষয়, কারণ আপনার মানে একটা কথা কো যে মানে নিজেও এসময় তরুণ গগৈদেউর মিনিষ্ট্রিত থাকতে মানে গৃহ বিভাগ পরিচালনা করেছিল দুবছর, আর সেই সময়ের পর আমার ক্রমাগতভাবে আমি চেষ্টা করে আসছিল কনফ্লিক্ট রিজলিউশন, মানে সব এসময় কেন অবস্থা আসলে লাহে 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 বিদ্রোহী সংগঠনবিল আলফায় হোক বড়ো সকলে হোক বা বেলেগ বেলেগ আমার DHD বা বেলেগ বেলেগ যা আছে সেইবিল আলোচনার মজলে আনি একটা সুদূরপ্রসারীভাবে আজি সেই যুক্ত আমি চেষ্টা করেছিল তার ফলশ্রুতিতে ইয়াত শান্তি স্থাপন হয়েছে। আর আলোচনার মেজলে আহি সবেই মূল খুঁটি ঘুরি আহিছে, কিন্তু এনেকা সময়ত আমার উঠি অহা প্রজন্মর অকল এই পাঁচগারী নয় মই খবর পাইছো যে এনেকা ধরনের অকল পাঁচগারী ছালীর কথায় কৈছে, কিন্তু লড়াও তেনেকে আজি প্রায় দুই তিন মাহত এই বস্তুট সরকারে গুরুত্বপূর্ণভাবে লোব লাগিব, যাতে তেওঁলোকর মনত যাক ভাবনা বা যাকে হয়তো কিনা কিনা কারণে মনত একটা উদ্বুদ্ধ হয়ে পেলায় বাইরে যাব খুঁজছে বা ভারত বিরোধী কাম কাজত যদি লিপ্ত হয় অকল সেই নহয় আলফাই বলে মানে কোয়া নাই, মানে শুনেছো যে আনকি বোলে বহুত জেহাদি তেহাদি এইবিলাকতো কৈছে, সচা মিছা মই নাজানো যে কোবার কোবার সর এরিয়ার লড়া ছোৱালী ছোৱালীকে লড়া কোবাত কৈছে তেনেকে কোবাত দুই এটা মানে খবর কাগজতে পড়ছো, এইটো যাতে গুড়িতে যাতে নির্মূল করা হয়, কারণ আমি অসমত বহুত চেষ্টা করে অসমত শান্তি স্থাপন করেছো, অসমখন আকো সেই অনিশ্চয়তা সেই এনেকা ধরনের বিদ্রোহী কার্যকলাপ এইবিলাকর গহ্বরলে যাতে অসমখনক ঠেলি দিয়া নহয়। খবর অব্যাহত রাখিম, সময় এটি বিরতি। Kumar Engineering Power Dealer, now with free registration, insurance and easy finance. Contact Skylight Automotive Private Limited, 7002845016. অবধি এইসব খন্তেক বিরতির পাশত মঙ্গলদৈ অসামরিক চিকিৎসালয়ত নবজাতকর মৃত্যুক লৈ তীব্র চঞ্চল, গাঁতর পর নবজাতকক মৃতদেহ উলিয়াই তদন্ত আরম্ভ করেছে মঙ্গলদৈ আরক্ষী। ঘটনাস্থলত উপস্থিত হয়েছে দণ্ডাধি সহিতে আরক্ষী বিষয়া, চিকিৎসালয় নার্সর গাফিলতির নবজাতকটির মৃত্যু হওয়া বলে অভিযোগ পিতৃ দুগ্ধ চৌধুরীর অভিযোগের ভিত্তি দণ্ডাধীশর উপস্থিতিত পুতি থাকা অবস্থার পরাই উলিয়াই আনা হয় মৃতদেহ শিশুটি। ইতিমধ্যে মরণোত্তর পরীক্ষার প্রেরণ করা হয়েছে নবজাতকটির মৃতদেহ, আর এই ঘটনাক লৈ সমগ্র অঞ্চলটতে তীব্র চঞ্চলের সৃষ্টি হয়েছে। আমি এই ঘটনার কথা পুনরবার কব বিচারিছো যে এটি কণমানি শিশুর মৃত্যু হয়েছে, যে ঘটনাক পিতৃ মাতৃয়ে বা পরিয়ালবর্গ সহজভাবে লব পৰা নাই, নার্সর গাফিলতির কণমানি সন্তানটির মৃত্যু হওয়া বলে অভিযোগ উত্থাপন করেছে। তার পিছতে গাঁতর পর নবজাতকর মৃতদেহ উলিয়াই তদন্ত আরম্ভ করেছে মঙ্গলদৈ আরক্ষী। ঘটনাস্থলীত উপস্থিত হয়েছে দণ্ডাধীশ সহিতে আরক্ষী বিষয়া, চিকিৎসালয় নার্সর গাফিলতির নবজাতকটির মৃত্যু হওয়া বলে অভিযোগ উত্থাপন করেছে পিতৃ তথা পরিয়ালবর্গই। পিতৃ দুগ্ধ চৌধুরীর অভিযোগের ভিত্তি দণ্ডাধীশর উপস্থিতিত পুতি থাকা অবস্থার পর উলিয়াই আনা হয়েছে মৃতদেহ শিশুটি। ইতিমধ্যে মরণোত্তর পরীক্ষার নবজাতকটির মৃতদেহ প্রেরণ করা হয়েছে, আর এই ঘটনার পিছতে তীব্র চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে সমগ্র অঞ্চলটতে। তা চাঞ্চল্যকর ঘটনা সংঘটিত হয়েছে, এটি কণমানি শিশু মৃত্যু হওয়ার পিছতে পরিয়ালবর্গই অভিযোগ উত্থাপন করেছে যে নার্সর চিকিৎসার এই ঘটনা সংঘটিত হয়েছে, চিকিৎসার গাফিলতির এই ঘটনা সংঘটিত হয়েছে, আর সহজভাবে এই মৃত্যুক পরিয়ালবর্গই মানি লব পৰা নাই, আর পিতৃয়ে ইতিমধ্যে অভিযোগ উত্থাপন করেছে, আর এই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে মৃতদেহ পুনের উলিয়াই আনা হয়েছে আর মরণোত্তর পরীক্ষার প্রেরণ করা হয়েছে। শিশুটির পিতৃ দুগ্ধ চৌধুরী মৌখিক অভিযোগ মর্মে আমি হসপিটালে উপস্থিত হলো আর জানিলো যে ইতিমধ্যে বডিটু সেই শিশুটির নবজাতক শিশুটির দেহটো আনি নিয়মের মাজেরে শ্মশানত শেষ কার্য সম্পাদন করেছে, আর আমি সেইমতে আমি অভিযোগ ভিত্তিত আমি আমার মেজিস্ট্রেটক লৈ আমি বডিটো মাটি খান্দি বডিটো উলিয়াই আমি যাবতীয় যিখিনি আমার আইনীয় কাম আছে সেইখিনি কাম করিম। এটা অভিযোগ কি আছিল? কৈছিল যে এইটো গাফিলতির কারণে মৃত্যু হয়েছে। গাফিলতি হসপিটালের গাফিলতি বলে কৈছে, পার্টিকুলার কোনো আমাক দেখাই দিবা নাই, সেখানে আমি আমার যুক্ত আইনের মাজত থাকি আমি যখন কাম করব লাগে সেইখানে আমি করছো। তখন ডেড বডি আনি নবজাতকর বডিটো আনি অলরেডি অন্ত্যেষ্টিক্রিয়া সম্পূর্ণ করে দিয়ে তারপর আমার পুলিশ প্রশাসনক জানায় যে পরিয়ালের আমার ডক্টরের গাফিলতির হসপিটালের কর্তৃপক্ষের গাফিলতির তখন মৃত্যু হওয়া বলে। সো যেহেতু অভিযোগ করেছে পরিয়ালের লোকে, সো সেটা
তদন্তৰ আওতালৈ আনিবলৈ পুলিচে তদন্ত কৰিব আৰু সেইটোৰ বাবে আমি অলৰেডি আকৌ অন্ত্যেষ্টি ক্ৰিয়া সম্পন্ন কৰা ডেড বডিটো আকৌ আমি খান্দিব উলিয়াব লগা হ'ল যিহেতু তাৰ সঠিক তদন্তৰ দিশে গতি কৰিব হ'লে ডেড বডিটো আমাক লাগিব পষ্টমৰ্টম ৰিপৰ্ট লাগিব চ' ডেড বডিটো আজি আমাৰ পুলিচ প্ৰশাসনৰ লগতে আমাৰ উপস্থিতিত ডেড বডিটো আকৌ উলিয়াই আমি এতিয়া পষ্টমৰ্টম হেৰিলৈ পঠিয়াম আমি নৱজ্যোতি মহন্ত আছে আমাৰ সৈতে পোনপটীয়াকৈ সংযুক্ত হৈ নৱজ্যোতি মহন্ত আপোনাৰ ওচৰলৈ আহিছোঁ এটা ঘটনা যিটো ঘটনাই চাঞ্চল্যৰ সৃষ্টি কৰিছে কিন্তু উদ্বেগজনক কথাটো হৈছে যে এখন চিকিৎসালয় বা চিকিৎসা ব্যৱস্থাৰ প্ৰতিও অভিযোগ উত্থাপন কৰিছে পৰিয়ালবৰ্গ তেওঁলোকে সহজভাৱে কণমানিটিৰ মৃত্যুক মানি ল'ব পৰা নাই গতিকে এই ঘটনাৰ সবিশেষ আমি জানিব বিচাৰিম আপোনাৰ পৰা বৰ্তমান কেনেধৰণে তদন্ত প্ৰক্ৰিয়া চলিছে সেই সন্দৰ্ভতো আপোনাৰ পৰা জানিব বিচাৰিম নৱ নিশ্চয়কৈ পাপৰি আমি যদি আৰম্ভ কৰোঁ মঙলদৈ অসামৰিক চিকিৎসালয়ৰ কথা কওঁ তেনে মঙলদৈ অসামৰিক চিকিৎসালয় কিন্তু আজিয়ে প্ৰথম অভিযোগ নহয় ইয়াৰ পূৰ্বে বহু অভিযোগ উত্থাপন হৈছে বহু অভিযোগ দিয়া হৈছে বহুবাৰ এই লৈ চিকিৎসালয়খনতো উত্তপ্ত পৰিৱেশৰ সৃষ্টি হৈছে যে জন্ম হোৱাৰ পিছতে শিশুৰ মৃত্যু হ'ব লগা হৈছে তেওঁলোকৰ যি প্ৰায়ে অভিযোগ উত্থাপন হৈ আহিছে যে নাৰ্ছৰ বা চিকিৎসকসকলৰ উপস্থিতি নথকাত নাৰ্ছে যি ডেলিভাৰী কৰে এই সময়ৰ সেইকাৰণেই দেৱশিশুসকলৰ মৃত্যু হয় বুলি এটা অভিযোগ উত্থাপন হৈছে প্ৰায়ে তেনেধৰণৰ অভিযোগ উত্থাপন হৈছে আজি যিহেতু দেখিবলৈ পোৱা গ'ল যোৱাকালিৰ ভাগত হঠাৎ চিকিৎসকৰ ওচৰত অভিযোগ উত্থাপন কৰিলে যি পিতৃ মাতৃয়ে যে এই দেৱশিশুটো আচলতে যি মৃত্যু হৈছিল এই মৃত্যুৰ কাৰণ নাৰ্ছ যেতিয়া সেই সময়ত ডেলিভাৰী কৰিছিল যেতিয়া দেৱশিশুৰ জন্ম হৈছিল সেই সময়ত নাৰ্ছে তেওঁ সকলো কাম কাজ কৰিছিল আৰু সেই নাৰ্ছে কাম কাজ কৰাৰ কাৰণে চিকিৎসকৰ উপস্থিত নথকাৰ কাৰণেই তেওঁলোকে ক'ব বিচাৰিছে যে নাৰ্ছৰ গাফিলতিৰ কাৰণেই সমগ্ৰ ঘটনা বা সমগ্ৰ কাণ্ড সংঘটিত হৈছে আৰু আমি যদি কওঁ তেওঁলোকৰ অভিযোগ উত্থাপন কৰিছিল শুক্ৰবাৰ দিনটোত অভিযোগ উত্থাপন কৰাৰ পিছত আৰক্ষীয়ে সমগ্ৰ ঘটনাৰ তদন্ত আৰম্ভ কৰিছিল আৰু তদন্ত আৰম্ভ কৰি বিচাৰিছিল এই মৃতদেহটো অৰ্থাৎ দেৱশিশুটোৰ বিচাৰিছিল আৰু দেৱশিশুটো য'ত যি সম্পূৰ্ণ নিয়মৰ মাজত পুতি থোৱা হয় আৰু এই পুতি থোৱা ঠাইৰ পৰা আৰক্ষীয়ে সন্ধিয়াৰ ভাগত তেওঁ মৃতদেহটো পুনৰবাৰ সেই খান্দি ধোৱাৰ পৰা উঠাই অনা হৈছে আৰু তাৰপিছত ইতিমধ্যে পৰীক্ষাৰ কাৰণে যিহেতু আপুনি কৈছে যে অসামৰিক চিকিৎসালয়খনৰ বিৰুদ্ধে পূৰ্বতেও এনেধৰণৰ বিভিন্ন অভিযোগ আছে কিন্তু তাৰপিছতো তেওঁলোকৰ চিকিৎসা ব্যৱস্থাৰ ক্ষেত্ৰত অৰ্থাৎ কোনো ধৰণৰ তেওঁলোক উন্নত হোৱা নাই বা তেওঁলোকে কোনো ধৰণৰ কথা তেওঁলোকে হয়তো মানি নলয় যাৰ ফলত যিহেতু এই পৰিয়ালটোৱে অভিযোগ আনিছে যে নাৰ্ছে চিকিৎসা কৰিলে আৰু যাৰ কাৰণে তেওঁলোকৰ সন্তানটি হেৰুৱাবলগীয়া হ'ল গতিকে এতিয়া তেওঁলোকে যিহেতু অভিযোগ দিছে মৌখিক অভিযোগ দিছে আৰু এতিয়া দেখিবলৈ পোৱা গৈছে যে মৰণোত্তৰ পৰীক্ষাৰ বাবে শিশুটিৰ মৃতদেহ লৈ যোৱা হৈছে ইয়াৰ পিছত চিকিৎসালয় কৰ্তৃপক্ষ বা চিকিৎসালয়ৰ তৰফৰ পৰা চিকিৎসক বা নাৰ্ছে কিবা তেওঁলোকে মন্তব্য কৰিছে নেকি চিকিৎসকে এই বিষয়ত কোনো ধৰণৰ মন্তব্য কৰাৰ পৰা বিৰত আছে কাৰণ যিহেতু আৰক্ষীৰ ফালৰ পৰা তদন্ত যিহেতু চলি আছে আৰু অচি মহোদয়ে নিজে উপস্থিত হৈ সমগ্ৰ পৰিৱেশৰ তদন্ত আৰম্ভ কৰিছে তাৰ কাৰণে আৰু অচি মহোদয়ে ইতিমধ্যে আশ্বাস প্ৰদান কৰিছে যি ভুক্তভোগী পিতৃ মাতৃক যে আমি এই সঠিক আমি তদন্ত আগবঢ়াম আৰু তদন্ত আগবঢ়াই সমগ্ৰ ঘটনাৰ পোহৰলৈকে আনিম এই কথাত আশ্বাস প্ৰদান কৰিছে পৰিয়ালটোক আৰু তেওঁলোকে আশ্বাস গৈছে আৰু আচলতে আমি কৈছোঁৱেই যে চিকিৎসালয়খনে কিন্তু আজিয়ে প্ৰথম অভিযোগ নহয় ইয়াৰ পূৰ্বে বহু অভিযোগ উত্থাপন হৈ আছে মঙলদৈ অসামৰিক চিকিৎসালয়ত যি ভয়াৱহ ঘটনাও সংঘটিত হৈছে তাৰ সময়ত যে ব্লাডত যি ঘটনা সংঘটিত হৈছে ব্লাড বেংকৰ যি ঘটনা সংঘটিত হৈছে সেই সকলোৱে অৱগত যি সেই ধৰণৰ বহু ঘটনা সংঘটিত হৈ আছে কেৱল চিকিৎসকসকলৰ গাফিলতি বা নাৰ্ছসকলৰ গাফিলতিৰ কাৰণে এই ধৰণৰ সংঘটিত হৈ আহিছে আৰু নাৰ্ছসকলৰ উপস্থিতিত যি ডেলিভাৰী সংঘটিত ডেলিভাৰী কৰে সেই সময়ছোৱাত কিন্তু চিকিৎসক উপস্থিত নথকাৰ প্ৰায়েই অভিযোগ উত্থাপন হৈ আহিছে আৰু সেই তাৰেই এক অভিযোগৰ পিছত এই তদন্ত আৰম্ভ কৰিছে আৰক্ষীয়ে আৰু বিশেষকৈ দেৱশিশুটোৰ মৃত্যু হোৱাক লৈ কিন্তু চাঞ্চল্য বিৰাজ কৰিছে কাৰণ এগৰাকী দেৱশিশু জন্ম পোৱাৰ পিছত যিখিনি ব্যৱস্থা গ্ৰহণ কৰিব লাগে আৰু পৰ্যাপ্ত ব্যৱস্থা চিকিৎসালয়খনত আছে কিন্তু ব্যৱস্থা গ্ৰহণ কৰাৰ ক্ষেত্ৰত অভিজ্ঞতা থকা লোকৰ অভাৱ নে কি কাৰণত সেই কথা কিন্তু আৰক্ষী তদন্ততে পোহৰ আহিব বা অভিজ্ঞতা ধন্যবাদ জনাইছোঁ আপোনাক সঁচাকৈয়ে যে সকলোখিনি ব্যৱস্থা থকাৰ পিছতো ক'ত আচলতে সুৰুঙা ৰৈ যায় চিকিৎসা ব্যৱস্থাৰ ক্ষেত্ৰত সুৰুঙা ৰয় নে প্ৰকৃত লোক তাত নাই বা সেই ধৰণৰ ব্যৱস্থা নাই যাৰ বাবে এনেধৰণৰ ঘটনাবোৰ সঘনাই তাত সংঘটিত হ'বলৈ ধৰিছে যি কি নহওক নৱ আপোনাক ধন্যবাদ জনাইছোঁ আৰু আমি ইতিমধ্যে কৈছোৱেই যে তদন্তৰ আশ্বাস দিছে তদন্ত ইতিমধ্যে আৰম্ভ হৈছে এই ঘটনাৰ দণ্ডাধীশসহ আৰক্ষী বিষয়া তাত উপস্থিত হৈছে মৃতদেহ মৰণোত্তৰ পৰীক্ষাৰ বাবে প্ৰেৰণ কৰা হৈছে।
খবর আৰু আছে সময় টিভি ৰতি।